বন্ধুরা, আজকে সুপারমার্কেটে বাজার করতে এসেছি। এই ফাঁকে আপনাদের সঙ্গে আলোচনা করব আমাদের প্রত্যেকের চেনা সমস্যা নিয়ে। সমস্যার নাম স্ট্রেস আর টেনশন। আধুনিক জীবনে টিকে থাকার লড়াই বেশ কঠিন। আমরা আবার এই লড়াইকে জটিল করে তুলেছি অযথা ইঁদুর দৌড়ে নেমে। এছাড়া সময়ে কাজ শেষ করা, অফিস পলিটিক্স, উচ্চাকাঙ্ক্ষা ইত্যাদি নিয়েও মানসিক চাপে ভোগেন অনেকে। চাপের সঙ্গে লড়তে না পেরে অনেকেই স্ট্রেসে ভুগতে থাকেন। আমাদের শরীরের অনিচ্ছিকভাবে ক্রিয়াশীল নার্ভাস সিস্টেমে দুটো ভাগে বিভক্ত, সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম এবং প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। মাত্রাতিরিক্ত মানসিক চাপের সঙ্গে লড়াই করতে শরীরকে সাহায্য করে সিম্প্যাথেটিক নার্ভ। ফলে চাপের মুখে আমাদের জৈবিক ও স্বাভাবিক নানা অনুভূতি দূরে সরে যায়। একটা উদাহরণ দিলে বিষয়টি স্পষ্ট হবে। ধরুন, আপনি পরীক্ষার হলে বসে আছেন, অনেকক্ষণ ধরে উত্তরপত্র লিখছেন, সময়ের খেয়াল নেই, প্রবল ইউরিনের বেগ এসছে, এদিকে দুটো প্রশ্নের উত্তর দেওয়া এখনও বাকি। হঠাৎ ওয়ার্নিং বেল বেজে উঠল, অর্থাৎ 15 মিনিট বাকি আছে। আপনি দ্রুত উত্তর লিখতে শুরু করলেন, ইউরিনের বেগও যেন বেমালুম গায়েব হয়ে গেল। অর্থাৎ ওয়ার্নিং বেল ছিল আপনাদের কাছে স্ট্রেসের বিষয়। আচমকা স্ট্রেস পড়তেই সিম্প্যাথেটিক নার্ভ সক্রিয় হয়ে উঠল এবং শরীরের অ্যাড্রিনালিন কর্টিজল হরমোনের ক্ষরণ শুরু হলো। চাপের মুখে শরীরকে কাজ করার জন্য তৈরি করে দিল হরমোনগুলো। বন্ধুরা, আপনারা হয়তো ভাবছেন, আমি বাজার করতে করতে এরকম স্বাস্থ্য নিয়ে কথা বলছি কেন? আপনারা তো জানেন আমি এই বাজারটা করি স্ট্রেস কমানোর জন্য। এর পাশাপাশি বাজারের সঙ্গে কিন্তু স্বাস্থ্যের যথেষ্ট সম্পর্ক আছে। আমি নিজের হাতে বাজার করি এজন্য যে সবুজ শাকসবজি ফ্রেশ যাতে কিনে নিয়ে যেতে পারি, আর প্যাকেটজাত ফুড আর ফাস্ট ফুড অ্যাভয়েড করারই চেষ্টা করি। হয়তো সবসময় এটা পারি না, কিন্তু চেষ্টা আমি করি। আমাদের খাদ্যাভ্যাসের সঙ্গে আমাদের স্বাস্থ্য সরাসরি জড়িত, তাই এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করা যায় না। এবার ফিরে আসছি আগের বিষয়ে। সিম্প্যাথেটিক নার্ভ এইভাবেই আমাদের উদ্বেগপূর্ণ ও বিপদসংকুল পরিস্থিতির মোকাবিলা করতে সাহায্য করে। এবার আসা যাক প্যারাসিম্প্যাথেটিক নার্ভের কাজের সম্পর্কে। সারাদিন খাটাখাটনি হয়েছে, ফলে আপনি বেশ নিশ্চিন্ত, রাতে বিছানায় শুতেই ঘুম এলো, সকালে উঠে আপনি নিরুপদ্রবভাবে ব্রেকফাস্ট করে সারাদিনে কী কী করতে হবে, কাকে কী নির্দেশ দিতে হবে চিন্তা করলেন ও কাজে বেরোলেন। অফিসে হাজার হট্টগোলের মধ্যেও অস্থির না হয়ে সব কাজ সারলেন একটার পর একটা। এই যে ঘুম এলো, শান্তভাবে চিন্তা করতে পারলেন, সিদ্ধান্ত নিলেন, এই সব কিছুই সম্ভব হলো প্যারাসিম্প্যাথেটিক নার্ভের কারণে। বন্ধুরা, আমার সামনে এই যে লোভনীয় ফাস্টফুডগুলো দেখছি, তাতে ভীষণ লোভ লাগছে। আমি ব্যালেন্স ডায়েট পছন্দ করি, আর মাঝে মধ্যে ফাস্টফুড লিমিটেড পরিমাণে খাওয়া যেতে পারে, তবে প্যাকেজড ফুডে প্রিজারভেটিভ থাকে, সেটা বেশি ভালো জিনিস নয়। এখন আপনি ভাবুন, আধুনিক জীবনে টিকে থাকার লড়াইয়ে সবসময় আপনাকে লড়াই করে যেতেই হচ্ছে। একটা কাজ শেষ হতে না হতেই ফের নতুন চ্যালেঞ্জ আর বিপদের সামনে পড়তে হচ্ছে। কানের পাশে ওয়ার্নিং বেল যেন একটানা বেজেই চলেছে, সব সময় উদ্বেগে ভুগতে হচ্ছে আপনাকে। এইভাবে সর্বক্ষণ স্ট্রেসে থাকলে সিম্প্যাথেটিক নার্ভও সবসময় উদ্দীপিত হয়ে যায়। সিম্প্যাথেটিক নার্ভ উদ্দীপিত হলে কিডনির ওপরে থাকা অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে নানাবিধ হরমোন একটানা ঘরিত হতে থাকে। উদাহরণ হিসেবে অ্যাড্রিনালিন কর্টিজল হরমোনের কথা বলা যায়। আসলে স্ট্রেসের সময়ে শরীরের কোষগুলোতে গ্লুকোজের চাহিদা বেড়ে যায়। কর্টিজল হরমোন লিভারে জমানো গ্লুকোজ ভেঙে দিয়ে রক্তে গ্লুকোজের মাত্রা বাড়িয়ে দেয়। অ্যাড্রিনালিন হরমোন হৃৎপিণ্ডের গতি বাড়ায়, ফলে রক্তচাপ বাড়ে, মাসেলের বিপাকীয় হারও বাড়ায়। ব্রঙ্কিয়াল মাসেল বা শ্বাসকার্য পরিচালনার পেশিগুলিও প্রসারিত হয় এই হরমোনের প্রভাবে। কোনো ব্যক্তি এভাবে একটানা স্ট্রেস হরমোনের প্রভাবে থাকলে তার শরীরে বিশ্রামের সময় পায় না। তাই
একটা সময়ের পর ওই ব্যক্তির দেহ মন জুড়ে বিরাজ করে ক্লান্তির অনুভূতি। তার রক্তচাপ ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, সুগার হওয়ার আশঙ্কা থাকে, শরীর অস্থির লাগে, দৈহিক ভারসাম্য নষ্ট হয়, স্বামী স্ত্রীর স্বাভাবিক জৈবিক সম্পর্কও নষ্ট হয়, রাগ বৃদ্ধি পায়, মেজাজ খিটখিটে হয়ে থাকে, কোনো বিষয়ে মনোসংযোগ করা অসম্ভব হয়ে যায়, সবসময় অস্থির লাগে, কারো ঘুম কমে যায়, আবার কারোর ঘুম ভেঙে বেড়েও যায়, পেটের অসুখের আশঙ্কা বেড়ে যায়, অতিরিক্ত ঘাম হয়, কারো কারো শরীর শীত শীত ভাব এসে যায়, হাত পা ঠোঁট কাঁপে, কারুর কারুর পেশিতে টান আসে, মাথা গায়ে হাতে পায়ে ব্যথার সমস্যা হয়, মহিলাদের মেনস্ট্রুয়েশন অনিয়মিত হয়ে যায়, আর্থারাইটিস অ্যালার্জির সমস্যাও বেড়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে, আমরা স্ট্রেসকে জয় করব কিভাবে? কিছু লাইফস্টাইল মডিফিকেশন আর খাওয়া দাওয়ার ডিসিপ্লিন অবশ্যই ইম্পর্টেন্ট ফ্যাক্টর, তবে বিশেষজ্ঞরা বলেন যে উদ্বেগ উত্তেজনার সঙ্গে লড়তে হলে প্যারাসিম্প্যাথেটিক নার্ভকে শক্তিশালী করে তুলতে হবে। সেক্ষেত্রে সিম্প্যাথেটিক নার্ভের দখলে চলে যাওয়া শরীর অনেকখানি বন্ধনমুক্ত হতে পারবে। আপনাদের সঙ্গে কথা বলার ফাঁকে আমি আমার পছন্দ মতো 2 কেজি কমলা লেবু কিনে নিলাম। এই সিজনে কমলা লেবু খেতে কিন্তু খুব ভালো লাগে আমার। আমার মাও উৎসাহ দিয়ে থাকেন এই কমলা লেবু খাওয়ার জন্য। যাই হোক, কমলা লেবু নিয়ে আলোচনা আরেক দিন হবে। এবার ফিরে আসছি আগের বিষয়ে। প্যারাসিম্প্যাথেটিক নার্ভের প্রভাব বাড়াতে হলে শরীরে এন্ডরফিন হরমোনের ক্ষরণ বাড়ানো দরকার। এই হরমোন ক্ষরিত হয় ব্রেনের পিটুইটারি গ্রন্থি এবং হাইপোথ্যালামাস অংশ থেকে। কেন্দ্রীয় এবং প্রান্তীয় উভয় স্নায়ুতন্ত্রের উপরেই এন্ডরফিনের বিশেষ প্রভাব রয়েছে। এমনকি এই হরমোনকে শরীরের প্রাকৃতিক অ্যানালজেসিক বা বেদনানাশকও বলা হয়। সাধারণত যোগাসন করলে, হাসলে, ধ্যান করলে এন্ডরফিন ক্ষরণ হয় শরীরে। এন্ডরফিন হরমোনের প্রভাবে মনে আনন্দের অনুভূতি তৈরি হয়, মেজাজ ভালো থাকে, মন শান্ত হয়, উদ্বেগ দূর হয়, স্ট্রেসের নেতিবাচক প্রভাবগুলিও দূরে থাকে, হার্টের স্বাস্থ্যের উন্নতি হয়, হজম ক্ষমতা বাড়ে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ে, রক্তচাপ এবং ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকে। সহজ কিছু যোগাসন পিটুইটারি ও হাইপোথ্যালামাস অংশের কার্যকারিতা বৃদ্ধি করে, ফলে এন্ডরফিনের ক্ষরণও বাড়ে। আপনাদের যদি ইন্টারেস্ট থাকে তাহলে কমেন্ট করে জানান, আমি রেলেভেন্ট বিষয়ের উপরে আপনাদের পরে জানাব। আমি যোগাসনে বিশেষজ্ঞ নই, কিন্তু কিছু যোগাসন আমি করি স্বাস্থ্য রক্ষার জন্য। আপনারা জানেন প্রাণায়াম যোগাসনেরই অংশ। আমি একটা সিম্পল প্রাণায়াম আপনাদের বলছি। চিত হয়ে শুয়ে পড়ুন। এবার শোয়া অবস্থাতেই 2টি হাতের আঙুল একে অপরের সঙ্গে জুড়ে নিন। 2 হাতের তালু জোড়া অবস্থাতেই পেটের নাভির ওপর রাখুন। কোনোই থাকুক শরীরের 2 পাশে মাটির দিকে। এবার ধীরে ধীরে শ্বাস নিতে নিতে তলপেটটাকে ফোলান। আবার আস্তে আস্তে মুখ দিয়ে বা নাক দিয়ে শ্বাস ছাড়তে ছাড়তে তলপেটটাকে ভিতরে ঢুকিয়ে দিন। এই ব্যায়ামে খাদ্য খুব ভালো হজম হয়, একই সঙ্গে প্যারাসিম্প্যাথেটিক নার্ভ অনেক বেশি সক্রিয় হয়ে ওঠে। এইভাবে আসন ও প্রাণায়াম একসঙ্গে করলে স্ট্রেস কমতে শুরু করবে। বাজার করতে করতে আপনাদের সঙ্গে অনেক কথা হলো। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজ এখানেই রাখছি, আবার দেখা হবে।